এই একটা কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গেছে, সেটা কিন্তু বাইরের দিকে নিয়ে যাওয়ার কাজ চলছে। উপরের এই জিনিসটা কিন্তু মারাত্মক লাগছে ঘর, তার প্রতি জায়গাতেই কিন্তু এরকম একটা করে ডাক বক আপনারা দেখতে পাবেন। গুলো এত সুন্দর বা এই গোলগুলোকে বেশ একটা ইউনিক লাগছে। সুপ্রভাত, নমস্কার। দুর্গাপুর দুর্গাপুজো 2024 পর্বে ফুলছড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির পূজা মণ্ডপ থেকে আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন ব্র্যান্ড নিউ আরও একটা ভিডিও। আজকের এই ভিডিও পর্বে আমি আপনাদের দেখাবো ফুলঝড়ের এই বছরের দুর্গাপূজা মণ্ডপ প্রস্তুতি কতটা কি এগিয়েছে না এগিয়েছে, কাজ কেমন চলছে, ভিতরে কাজ কতটা এগুলো না এগুলো সমস্ত ডিটেলস আমি কিন্তু আজকের কভার করতে চলেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখতে দেখলে যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। এই মুহূর্তে আমি রয়েছে একদম ফুলঝড় যে সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ রয়েছে ঠিক তার সামনেটাতে। দেখতে পাচ্ছেন সামনের এই জায়গাটা পুরোটাই কিন্তু ঘিরে দেওয়া হবে, পুরোটাই কিন্তু গোল করে বাঁশের বাঁশের এবং বাটামের স্ট্রাকচার করা হয়েছে। রোডের একদম ঠিক পাশটাতেই কিন্তু রয়েছে এই পূজা মণ্ডপ। প্রতি বছরই দেখি এখানটায় কিন্তু ভিড় বেশ চোখে পড়ার মতো। আর সামনে দেখতে পাচ্ছি যে প্লাইয়ের কাজ, পুরোটাই কিন্তু প্লাই উপরে দেখুন প্রায় বসানো হয়ে গেছে, একদম পুরো সেটিং করা হয়ে গেছে। আর একদম এইভাবে কিন্তু আজকে 23শে সেপ্টেম্বর আপনারা এই মুহূর্তে ফুলঝড়ের সার্বজনীন যে পূজা মণ্ডপ এই মুহূর্তে এতদূর পর্যন্ত কাজ দেখতে পাচ্ছেন। প্লাই কিন্তু এইভাবে উপরে আস্তে 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 বাটামের মধ্যে কিন্তু বসানোর কাজটা চলছে। আর এই দিকটা কিন্তু একটা ডেকোরেশন দেওয়া হবে ভিতরটায়, ভিতরটায় নানা রকমের ওই যে যে ভিতরের কাজগুলো আপনাদেরকে দেখালাম সেই কাজই কিন্তু এগুলোতে বসানো হবে। আশা করছি এরকমই কোনো একটা কিছু হবে, পুরোটাই কিন্তু ফাঁকা থাকবে না, পুরোটাই কিন্তু এভাবে দেওয়া হবে। এইখানটা কিন্তু এটা হবে মেন গেট, এই জায়গাটা দিয়ে প্রবেশ হবে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি একদম ফুলছড় যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপের ভিতরে। যদিও পূজা মণ্ডপ প্রতি বছর খুব ছোটোর মধ্যে হয়ে থাকে, তবে একদম কিন্তু প্রতি বছরই কিন্তু ইউনিক চমক থাকে। এবছরও ফুলঝড়ের কিন্তু তার ব্যতিক্রম হবে না। আর প্রতি বছর আমরা প্রত্যেক দুর্গাপুরবাসী প্রত্যেকে সবারই জানা আছে ভালোই যে ফুলঝড়ের দুর্গা পূজা মণ্ডপ দেখতে কি পরিমাণ প্রতি বছর ভিড় হয়ে থাকে, তাই না? তো চলুন ভিতরের কাজটা এবার আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, একদম সামনের যে রাস্তাটা সেই রাস্তাটার ঠিক পাশেই রয়েছে এই পূজা মণ্ডপ। ফুলঝড় যে মোড় সেই ফুলঝড় মোড়ের ঠিক পাশে বাঁ দিকটাতেই রয়েছে এই পূজা মণ্ডপ। আর ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই সামনে হচ্ছে মাতৃ প্রতিমা, এখানেই থাকবে, ঠিক আছে? এখন সেরকমভাবে তৈরি হয়নি, বাঁশের একটা ধাঁচ রেডি করা আছে। আর এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারই কিন্তু চারি ধারে দেয়ালগুলোতে লাগানো হবে। প্রথমে এটাকে প্লাই দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি প্লাই দিয়ে খুব সুন্দরভাবে গোটাটায় কিন্তু সাজানো হয়েছিল। তারপরে কিন্তু এই যে আপনার ইয়েগুলো রয়েছে এই ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কিন্তু আঠা দিয়ে দিয়ে লাগানো হয়েছে, পেরেক দিয়ে দিয়ে এখানে বসানো হয়েছে। উপরে একটা জিনিস ভালোভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন আগেকার দিনে যখন ওই চিঠিপত্র আদান প্রদানের কোনো ব্যবস্থা ছিল না,
তখন ওই পায়রার মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান করা হতো, সেটারই একটা কিন্তু ঝলক আমরা এই পূজা মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছি। আর এইগুলো ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। আর চারিদিকে যেখানে আমি দেখতে পাচ্ছি, যেখানেই আমি চোখ ঘোরাচ্ছি, যেখানেই দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু প্লাই বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে পড়ে রয়েছে। আর এই দেখুন, যেহেতু থিম এবছরে ডাকঘর, তাই প্রতি জায়গাতেই কিন্তু এরকম একটা করে ডাক বক্স আপনারা দেখতে পাবেন। আর সামনে আর একটু নিয়ে যাই, নিয়ে গেলে দেখতে পাবেন ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদেরকে দেখিয়ে নেব, নারকেলের যে ছোবড়াগুলো সেই ছোবড়াগুলো কিন্তু ওখানে রাখা রয়েছে। ইতিমধ্যে এই একটা কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গেছে, সেটা কিন্তু বাইরের দিকে নিয়ে যাওয়ার কাজ চলছে। দেখুন জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমি আগেই বললাম পূজা মণ্ডপ ছোট হলে কি হবে, এই একবার আপনাদেরকে এইগুলো দেখিয়ে দিই। দেখুন ডিটেলস কাজটা আপনারা দেখুন, যে তাল পাতার যে ইয়েগুলো হয় মাদুরের মতো যেগুলো থাকে না, সেগুলো দিয়ে এত সুন্দরভাবে ছোট্ট ছোট 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 ছোটোভাবে নিখুঁতভাবে যে ডিজাইনগুলো দেখুন, ডিজাইনগুলো এত সুন্দরভাবে করা হয়েছে। উপরের এই জিনিসটা কিন্তু মারাত্মক লাগছে। এই এইভাবে কিন্তু ফুলঝোরের কাজ চলছে। আর এই কাজগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই, যেটা আপনাকে আগেই বললাম আপনাদের, এই যে পায়রার যে চিঠিপত্র আদান প্রদানের যে ইয়ে, সেই মেসেজটা কিন্তু এখানে রয়েছে। ওভারঅল আমি যেটা বলতে চাইছি যে এবছরের থিম কিন্তু যে ডাকঘর, সেটা কিন্তু একদম ফুলঝোরের পূজা মণ্ডপ কিন্তু সেইভাবেই কিন্তু এগোচ্ছে। আচ্ছা, মণ্ডপের ভিতরের অংশের যদি কাজ আমি আপনাদের একটু ডিটেলস কাজ যে ওয়ার্কটা সেটা দেখায়, এখানে দেখুন নারকেলের যে ছোবড়াগুলো রয়েছে সেগুলোকে কেটে কেটে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। একটু সামনের থেকে নিয়ে যায় তাহলে দেখলে বুঝতে পারবেন, এই যে দেখুন সেগুলো দিয়ে বানানো হয়েছে। আর এইগুলো কিন্তু এই চালিগুলোকে এত সুন্দরভাবে করা হয়েছে এই পুরোটাই কিন্তু। আর এই দিকটা এই দেওয়ালগুলোতে দেওয়া হবে, ওই দিকটা আপনাদেরকে একটু নিয়ে যায় দেখায়, এই যে এইগুলোকে দেখুন, এই যে ডিজাইনগুলো এত সুন্দরভাবে, এই গোলগুলোকে বেশ একটা ইউনিক লাগছে। এগুলো কি সুন্দর ছোট ছোট করে গোল গোল করে করা হয়েছে দেখুন। আর এই ডিটেলস কিন্তু যে ওয়ার্কটা আপনাদেরকে একবার দেখায় খুব সুন্দরভাবে, এইখানটাতে দেখুন এই জিনিসগুলো রাখা রয়েছে গোল গোল করে, এই যে এই জিনিসগুলো কি সুন্দর লাগছে। এটাই কিন্তু চারিধারে পুরো দেওয়ালগুলোতে এই কাজটা করা হবে, এখানে প্রতিমা রাখা হবে। আর এই যে এই জিনিসগুলো, এগুলো আপনার আমি তুলে দেখাই, এই যে এইগুলো এগুলো এই কাঠের গুঁড়োর মতো, কাঠের গুঁড়োগুলো মানে এরকমই আর কি, কিছু খুব সুন্দরভাবে কিন্তু আঠা দিয়ে এগুলোকে প্লাইয়ের মধ্যে বসানো রয়েছে। আর এবছরের থিম যেহেতু ডাকঘর, সেই ডাকঘরের কিন্তু যে চিঠি বাক্স যেটা, সেই বাক্সগুলো কিন্তু চারিদিকে আপনারা দেখতে পাবেন। আর এই রকমভাবে কিন্তু এগুলোকে দেয়ালের দিক, দেয়ালগুলোতে লাগানো হবে সারি সারিভাবে। এগুলো সব রেডি করা হয়ে গেছে, এখানটাতে সব থর থর করে রাখা আছে একদম। ভিতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই পুরোটা, দেখুন কাজটা তাহলে বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক এক্সিট গেট যেটা রয়েছে, এই এক্সিট গেটের ঠিক পাশেই আমি রয়েছি। আর এখানটাতে পাশে এই দিকটা রয়েছে মন্দির। আর এখানেও দেখতে পাচ্ছি যে কারিগর দাদারা রয়েছে, কারিগর দাদারা এখন বাটামের কাজগুলো করছে। আর এই সাইডগুলোতে দেখতে পাচ্ছি ওই ডাক্স বক্স যেগুলো রয়েছে, সেই বক্সগুলো কিন্তু এখানটাতে কাজ করা হয়েছে, সেই কাজ এখনও পর্যন্ত বাকি আছে, কমপ্লিট হয়নি, সেগুলোই সব চারিদিকে কিন্তু রাখা আছে। আর এই দেখুন এই একটা স্ট্রাকচার কিন্তু এই দিকটা থেকে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, এই যে এই একটা স্ট্রাকচার এখান থেকে বাইরে ভিতর থেকে না নিয়ে আসা হলো, যদিও জায়গাটা খুব ছোট্টর মধ্যে, তবুও কিন্তু প্রতি বছরে কিন্তু ফুলঝোরের যে পূজা মণ্ডপ হয় সেটা কিন্তু সবার দেখবার মতো হয়ে থাকে। এদিকে আপনাদেরকে একবার কাজগুলো দেখিয়ে নিই, এভাবে বাটামগুলোকে জোড়া হচ্ছে। আর যেটা দেখাবার জন্য এই যে বক্সগুলোকে এইভাবে কিন্তু রাখা হয়েছে সাজিয়ে সাজিয়ে। এই কাজগুলো আপনারা দেখুন, এই যে নারকেলের যে ইয়েগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু এই ডিজাইনগুলোকে করা হয়েছে, নারকেলের ছোবড়ার যে অংশগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। এ একটা বক্স রয়েছে, এটা প্লাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট এটার। আর এই পাশে পাশের এইগুলো লাগানো হয়েছে,
আর ঠিক এগুলোও কিন্তু এইরকম করে করা হবে। আরও দুটো এদিকটায় রয়েছে, কাজ কিন্তু এদিকটাতেও চলছে জোর কদমে, হাতে গোনা 15টা দিন সময় রয়েছে। এটা দিয়ে এক্সিট গেট, এটা দিয়ে বেরোতে হবে আপনাদেরকে। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবীদের সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন।